আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে হিরো বাজারে নিয়ে আসলো হিরো এক্সট্রিম 160R বাইকটির নতুন ভার্সন, যা আমাদের দেশে হিরো থ্রিলার 160R নামে পরিচিত। তো আজ আমরা জানব হিরো থ্রিলার 160R বাইকটিতে কী কী নতুন পরিবর্তন এসেছে। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। বর্তমানে বাংলাদেশে 160cc বাইকগুলোর মধ্যে বেস্ট বাইক হচ্ছে হিরো থ্রিলার 160R। বাইকটিতে খুব বেশি পরিবর্তন আনা হয়নি, বাইকটির গ্রাফিক্সে থাকছে কিছু পরিবর্তন। এছাড়া বাইকটিতে যুক্ত করা হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স ও স্মার্টফোন কানেক্টিভিটি ফিচার্স। এছাড়াও বাইকটিতে যুক্ত করা হয়েছে হিরো এক্সট্রিমের 3D লোগো। তাছাড়া বাইকটিতে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। বাইকটিতে ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন 160cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 15 BHP অ্যাট 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 6500 RPM। এছাড়াও বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বাইকটির যদি সাসপেনশনের কথা বলি, ফ্রন্টে পেয়ে যাবেন টেলিস্কোপিক ফগ এবং রেয়ারে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এখন আসি বাইকটির ব্রেকিংয়ে। বাইকটিতে ফ্রন্টে পেয়ে যাবেন 276mm ডিস্ক এবং রেয়ারে পেয়ে যাবেন 220mm ডিস্ক ব্রেক, যার সাথে ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন। বাইকটির যদি টায়ারের কথা বলি, ফ্রন্টে পেয়ে যাবেন 100x80 সেকশনের টায়ার এবং রেয়ারে পেয়ে যাবেন 130x70 সেকশনের টায়ার। হিরো থ্রিলার 160R বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165mm, সিট হাইট 790mm, ওয়েট 139kg, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। এছাড়াও বাইকটিতে পেয়ে যাবেন ফুল্লি ডিজিটাল স্পিডোমিটার, যা পূর্বের ভার্সনের মতোই থাকবে। এছাড়াও বাইকটিতে খুবই আকর্ষণীয় LED হেডলাইট ও DRL পেয়ে যাবেন, যা বাইকটিকে আরও বেশি এগ্রেসিভ করে তুলেছে। এছাড়াও বাইকটিতে রয়েছে খুবই কমফোর্টেবল সিঙ্গেল সিট। হিরো থ্রিলার 160R বাইকটিতে FI টেকনোলজি ব্যবহার করায় বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40-42 কিলোমিটার পর্যন্ত এবং বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 130 কিলোমিটারের আশেপাশে। এছাড়াও এই বাইকটি রেডি পিকআপের দিক দিয়ে এই সেগমেন্টের সেরা বাইক। বাইকটি 0-60 কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র 4.7 সেকেন্ড। এখন আসি বাইকটির নতুন ভার্সন কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং বাইকটির প্রাইস কেমন হতে পারে। হিরো এক্সট্রিম 160R 2.0 বাইকটি অক্টোবরের মাঝামাঝি ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা। তো অক্টোবরে বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ হলে বাইকটি এবছর বা 2023-এর প্রথম দিকে বাংলাদেশে অ্যাভেলেবেল হবে এবং বাংলাদেশে বাইকটির প্রাইস হতে পারে 210,000-220,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।